মঙ্গলবার সকালে বেসালে মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম প্রদ্যুৎ সাতরা, বয়স 54 বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের ছোটনলদহ গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ছোটনলদহের উত্তর মাঠের খালে মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় ওই ব্যক্তি। অনেক সময় পরে ওই এলাকার কিছু ব্যক্তি মাছ ধরতে গিয়ে প্রদ্যুৎ সাতরাকে পড়ে থাকতে দেখে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের স্ত্রীর বক্তব্যই আমাদের ক্যামেরাবন্দী হলো। কিভাবে ঘটনাটি ঘটলো? আমাদের মাছ ধরে খাওয়া, 12 মাস আমাদের মাছ চাই, মাছ ধরতে গেছিলো বেসালে, দিলে দিয়ে থেকে বাস থেকে পড়ে গেছে নিচেতে। কোথায় পড়েছিল? বিল গত এতে খাতে। তারপর তারা গিয়ে দেখেছে যে আশেপাশে সব দোয়ারে ঝাড়তে গেছিলো, দিয়ে তারাই তুলেছে জলে থেকে, তুললে আনতে আনতে তাই মারা গেছে। কোথায় নিয়ে এসেছিলেন? পলাশিপাড়ার হসপিটালে। ওনার নাম কি? প্রদ্যুৎ সাতরা। আপনার কে হন? আমার স্বামী। আপনার নাম? আমার নাম বুলটি সাতরা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।